কল্যাণপুর থানাধীন শান্তিনগরের খোয়াই নদী থেকে উদ্ধার ভাসমান মৃতদেহ। শুক্রবার সাত সকালে বাড়ি থেকে গরু চড়ানোর কথা বলে বেরিয়েছিল অমিত কুল নামের এক যুবক। কিছুক্ষণ পরে স্থানীয়দের নজরে আসে অমিত কুলের দেহ খোয়াই নদীতে ভাসছে। ঘটনার খবর পেয়ে অমিতের পরিবার ছুটে যায় সেখানে এবং কিছুক্ষণ পর কল্যাণপুরের দমকল কর্মীরা ছুটে যায় এবং তাঁর দেহ উদ্ধার করে। এদিকে অমিতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিলেন অমিত। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ, এরপরই বেরিয়ে আসবে মৃত্যুর কারণ। তার কি কোন ওষুধ আসলো? শান্তিনগর একটা লোক জলের মধ্যে পড়ছে বলে আমরা খবর পাইছি। সঙ্গে সঙ্গে আমরা গেছি, আমরা জল থেকে একটু বাইক করছি, বাইক করে সেরা গাড়ি দিয়ে নিয়ে আসি, আয়া সেরা হসপিটাল ভর্তি করে দিচ্ছি। ফায়ার সার্ভিস পার্সন একজন পেশেন্টকে নিয়ে আওয়া হয়েছে। পেশেন্ট নেম অমিত কুল, 23 years, সান অফ বৈশাখী কুল অফ দুর্গাপুর, উইথ হিস্ট্রি অফ ড্রাউন। পেশেন্ট ওয়াজ ফাউন্ড অন দে উইথ হিস্ট্রি অফ ড্রাউনিং। তো অন এক্সামিনেশন পেশেন্ট অন এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট আই হ্যাভ ফাউন্ড দেয়ার